আমার কাছে মনে হয় আমরা মানুষের ভালোবাসায় জয় হয়েছি, শিল্পীদের ভালোবাসায় জয় হয়েছে, এবং আমরা চূড়ান্ত ভোটেও জয় হব। আর 184 জন এরাও তো প্রতিনিধি, নির্যাতিতের প্রতিনিধি। যেমন মনে করেন আমাদের আমাদেরই শিল্পী পরিমণি, তাকে স্থগিত করা হয়েছে তার সদস্যপদ, এবং সেখানে যারা মিলে সদস্যপদটি স্থগিত করেছে, কারণ আপনি জানেন যে আইন, দেশের প্রচলিত আইনের প্রতি যদি শ্রদ্ধা থাকে, আইন যখন কাউকে দোষী সাব্যস্ত যতক্ষণ না করে ততক্ষণ আপনি তাকে দোষী বলার কে? তো এরকম অসংখ্য মানুষ, নির্যাতিত মানুষের জন্য আমরা আসলে কাজ করছি। সো আমার ধারণা যে নির্যাতিত মানুষের এই যে কষ্ট, এই যে কান্না বুকের ভেতরে, এটাই আমাদের অনেক বড় শক্তি। এই শক্তি আমাদেরকে আমাদের লক্ষ্যে কমিটিতে এক সময় ছিলাম, এবং সেই কমিটি থেকে আমি এই আমার সাথে মতৈক্য না হওয়ার কারণে আমি বলেছি যে যে চেয়ারে বসে তার দৃষ্টি সমান হতে হবে সবার জন্য। আমার ভোটারকে আমি কমিটিতে নিয়ে আসবো, আর অন্যদের ভোটারকে আমি স্থগিত করে দেবো, এটা হতে পারে না। এটা চেয়ার এই ডিসিশনটা দিতে পারবেন। একটা চেয়ারে অনেক সম্মান, চেয়ারকে নিরপেক্ষ হতে হয়। সেই জায়গা থেকে আমি দেখিনি তাদের মধ্যে নিরপেক্ষতা, আমি সরে এসেছি। বলিষ্ঠ ভূমিকা ছিল যে তখন তারা তাদের ভোটার কিছু, যারা তাদেরকে ভোট দেবে বলে রাতের অন্ধকারে কথা দিয়েছিল, তাদেরকে নিতে চেয়েছিল। আমি বলেছি নিলে 184 জনকে নিতে হবে, না হলে সবাইকে নিতে হবে আসলে, কারণ এদের ভোটাধিকার হরণ করার এই অধিকার কারণে। এবং আমার কথা হচ্ছে যে দেখেন, সহসভাপতি ছিল শিল্পী সমিতিতে, সভাপতি সেক্রেটারি অনেক বড় দায়িত্ব পালন করে। আসলে এই পাল্টি খাওয়ার ব্যাপারটা, এটা আমাকে দুঃখ দিয়েছে, কষ্ট দিয়েছে। তবে আমি একজন শিল্পী, একজন শিল্পীকে আমি অলওয়েজ শ্রদ্ধার চোখে দেখি। মৌসুমী আপা আমার সিনিয়র শিল্পী।